উনি সমানে চাপা সারতেছে বিরাট গরু ছাগলের হাড় আমগুলা রাখি আর আমগুলা হালি লয়ে যায় গা কম করে খাওয়া ভালো জিনিসের দাম বাইরে গেছে গা 30% সিংচং পং যদি আসে আবার যদি ওই দুইটা ছাগল খেয়ে ফেলা ছোটটাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি এই দৌড় দিছে রে সো হে গাইস আসসালামু আলাইকুম আমি এসনি হলি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে ফানি হোলসেল চুগিনে চান্দরিক শুভেচ্ছা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে আমি চলে আসছি গাজীপুরে এন্ড গাজীপুরে আমার যে দুইটা গরু ছিল এই যে একটা আর ওই যে আরেকটা অ্যান্ড ওটার পাশে হচ্ছে জামাই আরেকটা গরু কিনেছে ওইটা সো আমি বলেছিলাম যে আপনাদেরকে আমার গরু নিয়ে একটা ব্লগ দিব দেখি পাগলামি করতেছে কথাটা বলতে দিল না সো বলেছিলাম আপনাদেরকে আমার গরু নিয়ে একটা ব্লগ দিব সো চলে আসলাম গাজীপুরে অ্যান্ড আজকে সেটা নিয়ে একটা ব্লগ বানাবো সো আমার সঙ্গে থাকুন এবং এনজয় করুন সো লেটস গো সো গাইজ আমরা চলে আসছি মৌচাকে এখন আমরা একটু বসছি ওই যে গাড়িতে গ্যাস নিচ্ছে অ্যান্ড আমরা একটু কিছু কেনাকাটা করতেছি তারপর আমরা চলে যাবো হচ্ছে রাজচুর বাসায় সো গাইজ আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে গাজীপুরে রাজচুর বাসায় চলে আসছি ওই যে গাড়ি ভিতরে ঢুকে গেছে অ্যান্ড গাজীপুরে এসে দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেছে গাজীপুরটা দেখেন রাস্তার অবস্থাটা এ দেখেন রাস্তা কি সুন্দর হয়ে গেছে আগে এই রাস্তা একদম ভাঙা চুরা অ্যান্ড এই যেরকম অবস্থা ছিল অনেক খারাপ অবস্থা ছিল ওখানে তো পুরো পিচ ঢালাই হয়ে গেছে অ্যান্ড এখানে ইটে ইট ইট দিয়ে সিমেন্ট মানে বালু দিয়ে দিছে অ্যান্ড এই যে ওখানে একটা দোকানও হয়েছে দেখলাম ওই যে একটা দোকানও হয়েছে সো আগে চা খাইতে অনেক দূর জল লাগতো সো ফুল গাজীপুর চেঞ্জ সো আল্লাহ জানে আমার গরুগুলোর কত চেঞ্জ হয়েছে সো যাবো আমি অনেক এক্সাইটেড হয়ে আছি সো একটু পরেই যাবো এই যে গাইস রাজু যাচ্ছু সো রাজা চা কেমন আছেন হ্যাঁ কেমনি আর ভালো থাকি কোরবানির লেগা গরু ছাগল কিনতে হইব হাট 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 বিরাট গরু ছাগলের হাট এ দেখেন আমাদের সাথে আসছে আমাদের জাকির আঙ্কেল উনি সমানে চাপা সারতেছে চাপা তো ছাড়ি না সো গাইস কাহিনী হইছে কি এই চাপাবাস জাকির চাপাবাস জাকির আঙ্কেল উনি হচ্ছে চাইছিল আমার থেকে একটা জুস খাবে সো আমি জুস নিয়েছি ঠিকই বাট বলছি যে আচ্ছা আমি খাওয়াবো এখন উনি একটা বড় জুস নিছে দেখি বড় জুস নিছে আর আমি ছোট নিছি সো এখন ওনারে আমি দোকানে বসে আমি চলে আসছি এখন উনি বিল কেমনে দিবে এটা ওনার ব্যাপার আমি আইসা পড়ছি যে রাজুর নতুন বকরি এর আগেরগুলো তো চিংচং এসে খেয়ে ফেলছে এখন হচ্ছে যে মনু আর ওই যে ধনু তো রাজু আপনার কি মনটা খারাপ চিংচং জাতের বকরিগুলো খেয়ে ফেলছিল না আবার কিনছি যে দুইটা দুইটা কিনছেন এখন আমরা একটু আশেপাশে যে আম গাছ বা কাঁঠাল গাছ পেয়ারা গাছ কি কি কাজ হয়েছে এগুলো আমরা এখন দেখবো আর বৃষ্টির কারণে অনেক ঘাস হয়ে গেছে সো তার জন্য এখন পুরো জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা সো এই যে ভয় লাগে আবার সাপ টাপ থাকলে সো এই যে এখানে আসুন দেখাই আপনাদেরকে আম হয়েছে যে কত বড় বড় এর আগের বার আমরা এসে অনেকগুলো আম খাইছি অনেক মজা লাগছিল হ্যাঁ আমগুলা রাখি আর আমগুলা হালি লয়ে যায় এবার ধরে না এবার কি পাতা নিয়েন পাতা এই গাছটা তো আগে দেখা হয়নি মানে এই গাছে মনে হয় জামরুল ধরে নাই এটা হচ্ছে গোলাপি জামরুল সেই গাছে নাকি গোলাপি জামরুল হয়েছে যাবো কি হবে সেটাই বুঝতেছি না দেখেন এই যে কত বড় ঘাস রাজু হচ্ছে এগুলো কাটে না রাজু হচ্ছে অনেক অলস এই যে সাপ থাকলে জীবন শেষ এই যে দেখেন এই দেখেন ওরে বাবা রে দেখেন কি সুন্দর জামরুল গাছ ভরে জামরুল হয়েছে সো এখন এই যে রাজু চাচু হাবিব রাইসা ওরা সবাই গেছে জামরুল পারতে সো এই জায়গায় আমিও ঢুকতে পারবো এই দেখেন রাজু চাচু পাড়ার থেকে বেশি খাচ্ছে আগে অনেক টেস্টি এই যে দেখেন এই যে এই যে এই চুপাটা আমাকে দিয়েন নেন রাখেন সো এই যে আমি হাত দিয়ে একটা পাড়ার চেষ্টা করছি দেখেন একটা পেলাম আর একটা কোথায় জানি চলে গেল সেই জায়গায় এইভাবে গেঞ্জিতে মুছে আমরা খাব বের হয়ে যাই নেলে একটু পরে আমার শরীর চুলকানো শুরু হয়ে যাবে ওমা এন্ড গাইস এই জায়গাটা থেকে এই যে ঠিক এই গাছের পিছনে থেকে কিন্তু আমাদের যে চিংচং আসছিল চিংচং এসে এখান থেকেই ই খেয়ে গেছে কি জানি বলে সাপ খেয়েছিল একটা সাপ খেয়ে গেছে
সেই জন্য একটু ভয় আসছি, চিংচং থাকলে হয়তো এই ভয়টা লাগতো না। চিংচং যেভাবে খাইছে ভাইলে ভাই তোমা ভয় পেয়ে গেছিলাম খুবই রস। এর আগের বার এসে আমরা পাকা আম খাইছি, এখন আমরা জামরুল খাচ্ছি। এবার আম নাই, জামরুল আর তাল খাইবেন। জীবন অনেক কারণ খাইছেন, কম করে খাওয়া ভালো, জিনিসের দাম বাইরে গেছে 30%। ওই চিংচং ফং ফুং এটি আনবেন না, এটি আনলে করলাম প্রজেক্ট পুরো খাইয়া লাগবো। চিংচং পং যদি আসে আবার যদি দুইটা ছাগল খাইয়া ফেলা সে বই আনতে কোরবানির ঈদের পরে আইন ওই দুইটা বেচা লই, ওই শালা আবার নিলে এই দুইটাও খাইবো। নিজেদের গাছের জামরুল খাচ্ছি সাদা কালার, অনেক মজা। আপনারা খেয়ে দেখতে পারেন, আইসে এখানে আজ হচ্ছে বাসায় চলে আসেন। বৃষ্টি পড়তেছে, সো গাইস গাজীপুরে আসছিলাম, এখন বোরিং লাগতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এখন একটা আঙ্কেল আসছে আমাদের পরিচিত, সো আঙ্কেলের একটা বাইক আছে, সো বাইকটা নিয়ে আমি একটু ঘুরতে গেছিলাম। সো এখন ঘুরে আসছি, বৃষ্টিতে ভিজে গেছিলাম, সো এখন ড্রেস চেঞ্জ করছি, এখন আবার ঘুরতে যাবো। আসলে পুরো একটা বোরিং ডে গেছে, গাজীপুরে আসছিলাম, ভাবছিলাম কত মজা হবে, ফান হবে, এনজয় হবে, বাট বৃষ্টি এসে দিছে সব শেষ করে। এখন এই যে আমাদের গাড়িও পিছনে দাঁড়ায় আছে, হোন্ডা দিয়ে আধা ঘন্টার মতো ঘুরলাম, বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, সো যাই হওয়া রয়েছে। এখন মেন কাহিনী হচ্ছে কোনো কাজ নেই আমাদের, সো এই কারণে এখন আমরা বসে আছি, একটু পরে লাঞ্চ করব সবাই, তারপরে পুকুর পাড়ে যাবে, দেখি কি হয়। বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, বৃষ্টিটা এসে আমাদের সব প্ল্যানিং নষ্ট করে দিচ্ছে। আমরা সবাই এখন খাচ্ছি, এই যে আমাদের বইটা রাজু, ডাল, ডিম ভুনা, মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, লেবু, শশা, খাওয়া সেরকম সেরকম খাওয়া। সেখানে যে আমি একটু খাই, তারপরে কথা হবে। সো গাইস গরুগুলো এখনো বেশি ঘাস খাচ্ছে, সো এখন আমি গরুগুলো নিয়ে আসি। সো গাইস আমি বলছিলাম যে গাজীপুরে আসলে আমি আমার গরু দুটাকে নিয়ে ভিডিও বানাবো। সো ওই জায়গায় জামাই আরেকটাকে আনতেছে, আর এই যে এখানে একটা আছে, সো এগুলো আমরা আরও ছোটো কিনছিলাম, এখন বড় হয়ে গেছে। এই যে দেখেন, এগুলো বেচবো না, আমরা একটু কিছুদিন পরে হাটে উঠাবো, সো যদি ভালো দাম পাই এগুলো সেল করে দিব। অ্যান্ড মাশাল্লাহ এগুলো বড় হয়ে গেছে, এগুলো আমরা কিনেছিলাম 79,000 টাকা দিয়ে দুইটা, অ্যান্ড এখন অনেক বড় হয়ে গেছে। আগে আমরা ওই যে অস্ট্রেলিয়ান একটা, ওইটা থেকে আরেকটু বড় সাইজের কিনছিলাম, সো দেখি এবার যদি ঈদে আমরা ভালো দাম পাই এগুলো সেল করে দিব। এখন দাম উঠছিল, আরো ছোট আনছিলেন না? আরো কত ছোট আনছি। যে দেখতে পাচ্ছেন এই জামাই আঙ্কেল, উনি কিন্তু সব গরু টরু দেখাশোনা করে, এই দুইটাকে উনি, অ্যান্ড দেখেন এই যে উনি কিন্তু রশিও ধরেন না, উনি খালি ডাক দিলে গরু চলে আসে। দেখেন ওনার সাথে কত ফ্রেন্ডলিভাবে ওরা থাকে, এই যে দেখতে পাচ্ছেন। এটা আরও ছোট ছিল, এটা বড় হয়ে গেছে, এটা সিন্ধি জাতের, এটা সিন্ধি না শাহিবল, এটা সিন্ধি বা দেশি। সো গাইস দেখেন পাগলামি করে একটু মাঝে মাঝে, এই যে এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে সিন্ধি। এই যে ওরা একসাথে খেলাধুলা করতেছে। সো গাইস এগুলো আসলে এমন কিছু খায় না, এগুলো আসলে আমাদের জায়গার ভিতর যে ঘাসগুলো এগুলো খেয়ে ওরা সাধারণত থাকে। সিন্ধি জাতের একটা গরু, এটা আরও ছোট এনেছিলাম, অ্যান্ড এই দুইটা কিন্তু যে ব্লগটা দেখতে পাবেন আপনারা, যে কিনার একটা ব্লগ, সেই ব্লগে আপনারা দেখতে পাবেন যে এই গরুগুলোকে আমি দাবাদামি করছিলাম, আমি বলছিলাম 70,000 টাকা দুইটা। সো পরে এখন এত কমে দিবে না, পরে 79,000 টাকা দিয়ে আমরা এই দুটা কিনেছি। গায়ের কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, বাট এটার যে মানে মাথার যে শিং দুইটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি, মানে আমার গরুর প্রতি একটা আলাদা একটা ভালোবাসা আছে। সো তার জন্যই আমি ফার্স্টে আমাদের একটা যে গরু কিনা হয়েছিল
সেটা হচ্ছে একটা গাভী কিনা হয়েছিল এরকম অস্ট্রেলিয়ান, সো এই সাইজের কিনা হয়েছিল। সো দেন আমরা ওগুলোকে সেল করে দিছি। সো সেল করার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, এটা ছিল আমার ফার্স্ট গরু। সো দেন আব্বু দেখছে আমার মন টন খারাপ। সো তারপর একটা রেড কালার কিনা হয়েছিল ওই যে এটার মতো, সো আর একটা কালো কিনা হয়েছিলো। ওগুলো সেল করার পরে এই যে আমরা এই দুটা কিনেছিলাম, এই দুটা আমি দামাদামি করেছি। অ্যান্ড এটা অনেক শান্ত, কিছু বলে না, এই যে এটা অনেক শান্ত। এগুলো যদি আমরা এবারে ঈদে ভালো দাম পাই তাহলে এগুলো সেল করে দিব। যেমন এগুলোর কি দাঁত উঠছে? না, দাঁতে নেই এখনো। এখনো দাঁতে নেই? না। আচ্ছা, আপনার ইচ্ছা আছে কবে সেল করার? এটা যদি আল্লাহ দেখ কুরবানি এই মাসে ব্যস্ত রে, তবে ছেলে মা যদি না ব্যস্ত তাহলে তাকে যাইব পরে উঠতে গেলে বেসব। মানে পরে বেসবেন, এবার যদি ভালো দাম পান তাহলে সেল করে দেবেন? হ্যাঁ। সো গাইস, এই যে ছোটোটাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি, এই যে দেখেন মাঝখান থেকে দুষ্টমি করে। কবে যে নিজের কুরবানির গরু নিয়ে এভাবে হাঁটতে বের হবো, ইস হাই। দেখেন এই দৌড় দিচ্ছে রে। যে দৌড়টা দিছে বাবারে বাবা, কঠিন দৌড় দিছে একটা। ছেড়ে দিলাম, এখন একাই ভিতরে চলে যাবে। যা টমি তুইও যা। গরুগুলোকে বেশি কিছু খাওয়ানো হয় না, ওরা সাধারণত সারাদিন ছেড়ে দেওয়া হয়, ঘুরে ফিরে ঘাস টাস খায়, ওগুলো খেয়ে ওদেরকে পেট ভরা থাকে। আর মাঝে মধ্যে একটু ভুষি খাওয়ানো হয়। তো এইভাবে গরুগুলোকে বড় বানাচ্ছে জামাই, আর কুরবানির টাইমে যদি ভালো দাম পায় তাহলে সেল করে দিবে। সো এখন এই যে আমাদের জায়গা থেকে বের হয়ে গেছি, এখন বাসার দিকে যাচ্ছি। সো ভাবলাম যে আপনার সাথে আর একটু কিছু কথা বলা যায়। সো গরুগুলো আমরা আসলে চামারপুর হাটে থেকে খুবই অল্প একটা দামে কিনেছিলাম, আরও ছোটো থাকতে। হাবিবের মামাতো ভাই, মামাতো ভাই, সো ওরা সবাই মিলে দেখলাম কি যে একটা বাঁশেরই বানিয়েছে, এটা হচ্ছে নাকি বোম, ছোটোখাটো একটা বোম। সো এই যে একটা লাঠি আনছে, এই যে একটা জিনিস, সেটা হচ্ছে বাঁশ দিয়ে বানিয়েছে। সো হাট ফাটাও, সে বেশি সাউন্ড হয় না আর কি। দেখেন কি সুন্দর করে বাঁশ দিয়ে একটা বোম বানাইছে ওরা। এখানে কাঁঠাল দুধ দিচ্ছে, দেখেন। ফাহিম তুমি খাবা? না। এই দেখেন কাঁঠাল থেকে কষ্ট পড়তেছে। এই যে কাউসার আঙ্কেল একটা ভালো আম নিয়ে আসছে, কিন্তু পিছনে এই যে চাপাবাস জাকির, ও পাখি যে আমগুলো খাইছে এগুলো সব খাচ্ছে নিজের থেকে টোকায় টোকায়। এই ওনার মনে হয় পয়জন শরীরে ছড়ায় গেছে, ফুসফুসি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে। দেখেন কত প্রকার, মানে কি বলবো আর, বললাম না কিছু থাক। জাকির যে এই পাখির খাওয়া আমটা খাইলো, এটার জন্য কিছু বলতে চান আপনি? হ্যাঁ অবশ্যই, এটা করোনা থেকে মুক্ত থাকতে হলে এটা তো আসলে একটা পাখি বা বাদর টাদর এগুলো খাইলে তো এটা খাওয়া যাবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাকে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো দেখেন রাজুর মাথা এখনো গরম, এই আমটাম পারতেছে দেখে। দেখেন মাথার ভিতরে আবার জন্য কি লাগিয়ে রয়েছে কপালে, আগের মতো নাম নাই, কোনা কোনা থেকে খুঁজা খুঁজা পারতাছি। আচ্ছা এখন তো আমরা আসছি, এখন এই অবস্থা দেখেন, এক দুই ব্যাগ। বাট আপনি দিনা ভাবে আসলে কি হবে? দিনা ভাবে আসলে পাতা দিয়ে দেবো। কি দিবেন? আমের বদলে পাতা দিয়ে দেবো, আর বছর অনেক আম দিছি। সো গাইস এই যে দেখেন, এই উনি বলতেছে যে এটা অনেকে অনেক মজা, এটাও খাবে, পাগল হয়ে গেছে পুরো। What is this last to match to catch to nice to match? ইসুনে মিশু ফাও ফাইকি চিক 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 মা কাছে চাংকা পুংকা পাংকা, এই যে চুংকা পাংকা। দেখেন উনি পাগল হয়ে গেছে, এই যে এখন কাঁঠালটা খাওয়ার জন্য পায়তারা করতেছে। এই যে চা পাংকা চিংচা চাকা পাও চিংকা ফাকি চিলাচু ইসু কাম মাই সেন্সর পাও নো ফাইন সেন্সর ডিড ইট ডাউন টু মাই ভিশন হাও কপি টি খাও কপি টি খাও। পুরো পাগল হয়ে গেছে, উনি আসার সময় ভালো ছিল, সুন্দর মতো গাড়িটা চালায় আসছি, বাট এখন কি পাগল হয়ে গেল বুঝলাম না আমি, আজব তো। সো গাইজ আসলে মেন প্রবলেমটা হইতেছে আমার দাদা আসার জন্য পাগল, যাওয়ার জন্য পাগল। সকালে 7টার দিকে সবাই যাওয়ার কথা, উনি 6টার দিকে রেডি হয়ে গেছে, আর এখন আমাদের যাওয়ার কথা মাগরিবের পরে, এখন বাজে 3টা, উনি এখনই রেডি হয়ে গেছে। সো গাইজ যে এখন গাড়িতে বসে আছি, একটু পরে আমরা রওনা দিয়ে দিব। আজকে দিনটা বোরিংই গেছে, কোনো কিছু করা হয়নি,
সকাল সকাল ভালো লাগছিল, বাট এখন পুরো বোরিং। অপেক্ষা করতেছি একটু পরে আমরা রওনা দিব। সো গাইস, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, একটা জেটাতে তুলে আসার কিনে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।